ব্যক্তি মুসা আলাইহিসসালামের কাছে আসলেন এবং প্রশ্ন করলেন, পুরো দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী আছে বলে কি আপনার কাউকে মনে হয়? আপনি কি আপনার চেয়ে বড় কোনো জ্ঞানীকে জানেন ছিলেন? মুসা আলাইহিসসালাম বললেন না। আপনার চেয়ে কিছু বিষয় অনেক বেশি জানেন। মুসা আলাইহিসসালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আপনার খজিরের কাছে পৌঁছার মাধ্যম কি, কিভাবে যেতে পারে? আল্লাহ বলে দিলেন উপায়। সূরা কাহফের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগ মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুমা। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার খাদেম হযরত ইউশা ইবনে নূন তাকে বললেন, আমি চলতে থাকবো, আমি সফর করতেই থাকবো যতক্ষণ না আমি দুই সমুদ্রের মাঝখানে না পৌঁছি। হাত্তা আবুলু মাজমা'আল বাহরাইন, দুই সমুদ্রের মিলনস্থলে আমি খজিরকে পাবো, সেখানে না পৌঁছা পর্যন্ত আমি চলতেই থাকবো। আও আমজিয়া কুবুরা, যতদিন না পাবো, কতদিন, যুগের পর যুগ যদি চলতে হয় তাও চলতেই থাকবো, তারপরেও ওই ব্যক্তির কাছে আমাকে যেতে হবে এবং বিদ্যা অর্জন করতে হবে। এখান থেকে মুসা আলাইহিসসালামের আগ্রহ প্রকাশ পায়, এলমে দিন অর্জন হয়। এজন্য আপনারা যদি নিয়োগ করে ফেলেন, এখানে কিছু শিখতে আসছি, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আগের নবী যারা, তাদের সুন্নত আদায় করার একটা সওয়াব আল্লাহ দিয়ে। ইবনে মাজা 223 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী নাম কাসির ইবনে কাইস রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, কুনতু জালিসান ইনদা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আন ফি মসজিদিহি দিমাশক, আমি দামেস্কের মসজিদে আল্লাহ রাসূলের সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন, এক ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া আবু দারদা, হে আবু দারদা, আতাইতুকা মিনাল মাদিনা মিন মাদিনাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুলের শহর মদিনা থেকে আপনার কাছে সফর করতে করতে সুদূর দামেস্কে আসলাম। দামেস্ক, মদিনা থেকে দামেস্ক প্রায় 1500 কিলোমিটারের কাছাকাছি রাস্তা, আমি আপনার কাছে অতিক্রম করে আসলাম। কয় হাজার? কেন? লিহাদিসিন বাগাবি আন্নাকা তুহাদ্দিসুহু আন্নাকা তুহাদ্দিসু বিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে সংবাদ পৌঁছেছে আপনার কাছে নাকি আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এই একটা হাদিস জানার জন্য আমি প্রায় 1500 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আসলাম। কয়টা হাদিস? একটা। আমরা তো 1500 কিলোমিটার কি অতিক্রম করতে নাই, একটা হাদিসের জন্য আমি অবাক হয়ে যাই, কিভাবে সম্ভব? শুধু একটা হাদিস, এটার জন্য প্রায় 1267 কিলোমিটার রাস্তা মদিনা থেকে দামেস্ক, এতটা রাস্তা পাড়ি দিছে এক হাদিসের জন্য। এখান থেকে সাহাবায়ে কেরামের আগ্রহ, তাবিদের আগ্রহ পাওয়া যায় হাদিস জানার প্রতি, কোরআন সুন্নাহ শিখার প্রতি তাদের কি পরিমাণ আগ্রহ। আপনারা যে কোনো মাহফিলে যাবেন, নিয়োগ করে ফেলবেন যে আমি এই আগ্রহ নিয়েই যাচ্ছি, আমি সেখানে কোরআন সুন্নাহ থেকে কিছু শিখব, তাহলে রবি সাহাবাদের এই বিদ্যা ধর্মীয় জ্ঞানের প্রতি আগ্রহের যে একটা সব, এটা আমাদের রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস মনে রাখবো। আমরা এখানে আসার সময় আমরা চারটা নিয়োগ করবো, বলেন কয়টা নিয়োগ করবো?
আজকে এখানে যারা বসে রয়েছেন আল্লামা ওলি কুরি সাহেব হুজুর বয়ান শেষ করা পর্যন্ত চার নিয়ম করে দেবেন। কয় নিয়ম? চার নিয়ম। এক নাম্বার নিয়ম, এখান থেকে যা শিখবো এই শিক্ষা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা হলো আমার নিয়ম। আমি এখানে যা শিখবো এই শিক্ষা দ্বারা কাকে খুশি করা? নাসাই শরীফ 3140 নাম্বার হাদিস, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসা। এমন আমল আল্লাহ কবুল করে না যে আমল আল্লাহকে খুশি করার জন্য হয় না। এইখানে আসাটা একটা আমল, বসাটা একটা আমল, কোরআন সুন্নাহ শোনা একটা আমল। এই আমল দ্বারা যদি আল্লাহ সন্তুষ্টি অর্জন করার নিয়ত হয়ে যায় তাহলে এই আমলটাই আল্লাহ কবুল করে নেয়। এ হলো এক নাম্বার নিয়ম। দুই নাম্বার, এখানে যা শিখবো শিখা অনুযায়ী আমি আমল করবো। বলেন, যা শিখবো তা অনুযায়ী আমল করবো। তিরমিজি শরীফের 2416 নাম্বার হাদিস, 2416। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন, লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তা ইসআল আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা সামান্য পরিমাপ হবে না, পাঁচটা প্রশ্ন করা পর্যন্ত। এক নাম্বার, আন উরহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোথায় কাটিয়েছ। দুই নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোথায় কাটিয়েছে। তিন নাম্বার, আন মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সম্পদ কোথা থেকে কামাই করেছে। চার নাম্বার, ওয়া ফিমা আনফাকা, সম্পদ কোথায় ব্যয় করেছে এই সম্পর্কে প্রশ্ন করা হবে। পাঁচ নাম্বার, ওয়া ইলমিহি বিমা যা আমিলা বিমা আলিমা, যে বিদ্যা আপনি অর্জন করলেন ওই বিদ্যা অনুযায়ী কতটুকু আপনি আমল করলেন, এই বিদ্যা অনুযায়ী আমল করেছেন কিনা এই ব্যাপারে আল্লাহ প্রশ্ন করার আগ পর্যন্ত আপনার দুই বা সাবাত মত মরবে না। তাহলে এই জায়গায় যারা আসলাম নিয়োগ করে ফেলা, আমি যা শিখবো এই শিখা অনুযায়ী আমল করব, আল্লাহ তৌফিক দান করে। তিন নাম্বার নিয়ম, এখান থেকে যা শিখবো বড়দের কাছে পৌঁছায় দিব। বলেন, যা শিখবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 105, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা ফালিউল্লিল শাহিদ লিল্লাহ, সাহাবাদের সামনে নবী ভাষণ দিলেন, ভাষণ দেওয়ার পর আল্লাহ নবী বললেন, সাহাবাদের দল তোমরা আমার সামনে যারা আছো উপস্থিত, আমার এই কথাগুলা অনুপস্থিত যারা আছে তাদের কাছে তোমরা পৌঁছে দিবা। তাহলে যারা উপস্থিত আছে আমাদের দায়িত্ব হলো উপস্থিত যারা আসতে পারে না তাদের কাছে এই জায়গার কথা পৌঁছে দেওয়া। এ হলো তিন নাম্বার নিয়ম। এক নাম্বার, আল্লাহরে খুশি করা। দুই নাম্বার, যা শিখবো অনুযায়ী আমল করা। তিন নাম্বার, যা শিখবো ঘরে বিবিকে বলা, ঘরে গিয়ে বলা, বন্ধু যারা আছে তাদেরকে বলা। চার নাম্বার, তৌফিক হইলে কলম দিয়া লেখা কারোর কাছে এটা পৌঁছায় দেওয়া। এখন এই কলমের নাম আঙ্গুল, বলেন কলমের নাম, খাতার নাম ফেসবুক, খাতার নাম কি সত্যি কথাই তো। এই যে কলম আঙ্গুল খাতা ফেসবুক, এখানে খারাপ কিছু না লেখা, পারলে এগুলো লেখা পৌঁছায় দেওয়া। কলম দিয়ে লেখাটাই বেশি জরুরি। কেন জরুরি? আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নাম্বার হাদিস, 4700। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকাত কলম, সর্বপ্রথম যে সৃষ্টি আল্লাহ বানিয়েছেন এই সৃষ্টিটার নাম হলো কলম। বলেন, কি বানাইছেন? কলম। অনেকে অন্য কিছু বলে, অনেকে আরেকটা বলে, সর্বপ্রথম আল্লাহ ওইটা বানাইছে, আসলে ওইটা না, কলম। এটাই সেই বর্ণনা। আরেকটা বলা হয় যে আল্লাহ ওইটা বানাইছে, সব আসলে ওইটা না, আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে। আমি কাউরে হিট করতে চাই এটা তাই বললাম না। অনেকে এবার আবেগের খেলায় আল্লাহ ওইটা বানাইছে, যার দুর্বল দুর্বল বর্ণনা দিয়ে আরেকটা কথা হয় তাদের বিভিন্ন পাগলারি প্রমাণ করার জন্য আর কি। তো যাই হোক, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? কলম বানাইছে। কি বানাইছে? কলম বানালো পর আল্লাহ কলমকে বললেন, উক্ত কলম তুমি লেখো। কলম আল্লাহর সাথে কথা বলা শুরু করলো, কলম আল্লাহকে বললো, মাদা লাকতুবু ইয়া রাব্বি, মাহমুদ আমি কি লেখবো আপনি বলে দেন।
আল্লাহ বললেন তুম্মা কাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুম আস-সাআ কিয়ামত পর্যন্ত যত ভাগ্য আছে মানুষের যত ভাগ্য কিয়ামত পর্যন্ত সবার ভাগ্য তুমি বিভক্ত করে দাও তাহলে কলমের একটা মূল্য ইসলামের মধ্যে গুরুত্ব সৃষ্টির শুরুটাই হয় কলম দ্বারা ওই কলম খাতা থেকে আমরা উদাসীন হয়ে আঙ্গুলা ফেসবুকে খাতা বানিয়ে নিয়েছি কলমের গুরুত্ব আছে ইসলামের মধ্যে তাহলে চার নাম্বার নিয়োগ করা পারলে কলম দিয়ে লেখা এগুলা যেগুলা প্রয়োজনীয় এই কথাগুলো লেখা অন্যের কাছে পৌঁছায় দাও ভাই এই এই বিষয়গুলোর উপর আমল করা বলেন এই জায়গায় যারা বলছি কয় নিয়োগ করা কারে খুশি করা যা শিক্ষণা অনুযায়ী তিন নাম্বার মুখে অন্যের কাছে পৌঁছায় দাও চার নাম্বার লিখুনির মাধ্যমে অন্যের কাছে আল্লাহ তৌফিক দান করে আল্লাহ পবিত্র কোরআনের যে আয়াত কানে আপনাদের সামনে বললাম আল্লাহ বলে রাসূল ফাতুজুর নবী তোমাদেরকে যা দিয়েছেন এটা গ্রহণ করো বা মানাহাতুম আনু ফান্তাহু যা থেকে নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো একটু আগে আপনারা ওয়াদা করলেন আমরা যা জানবো আমল করবো যা জানবো আল্লাহকে খুশি করবো যা জানবো আপনার কাছে জানিয়ে দিব এবার আমি আপনাদের সামনে আলোচনা শুরু করবো আমার নবী কিছু বলবে এগুলা জানবো আমরা কিছু বলবে গ্রহণ করতে কিছু বলবে বর্জন করতে তাহলে আমরা বলছি মাত্র যা জানবো হইল যে আমল করবো যা জানা সেটা জানার পর পালনীয়টা পালন করবো বর্জনীয়টা বর্জন করবো এটা আমরা ওয়াদা করেছি প্রশ্ন হলো নবীর কথা কেন মানবো সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার জবাব আল্লাহ বলেছেন তাই মানবো বলেন কে বলেছেন সোজা কথা আল্লাহ বলছে তাই মানবো এটা একদম সহজ কথা দুই নাম্বার উনি যে নবী এটার দলিল কি এটার অনেক দলিল আছে এর মধ্যে কয়েকটা দলিলের দিকে আমরা গিয়ে এরপরে ওনার কথা আমরা শুরু করি আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে আল্লাহ নবী সবচেয়ে বড় দলিল হলো এই কোরআন কালকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার মুজিজা নবী যে শ্রেষ্ঠ নবী ওনাকে আল্লাহ যে কোরআন দিয়েছেন এই কোরআনটা সবচেয়ে বড় দলিল উনি যে শ্রেষ্ঠ নবী কেন এই কোরআনকে ওনাকে দেওয়ার কারণে উনি শ্রেষ্ঠ নবী এটা কেন এটার কারণ হলো এই আমাদের নবীকে যেই কোরআন আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের সামান্য পরিবর্তন কেউ করতে পারে নাই পারবেও না তাই আমাদের নবীর শ্রেষ্ঠ মুজিজা আল কোরআন শ্রেষ্ঠ মুজিজা কি আল কোরআন এবার কোরআনের তিনটা আয়াত মন দিয়ে শুনেন এক নাম্বার সূরা বানি ইসরাঈলের 88 নাম্বার আয়াত আল্লাহ বলেন ولئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا نبي আপনি বলেন সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি একত্রিত হয়ে যায় আলা আইয়াতু বিমিসলি হাদাল কোরআন এই কোরআনের মতো বাবার জন্য সারা পৃথিবীর জিন ইনসান যদি একত্রিত হয়ে যায় হওয়ার পর আল্লাহ বলেন লা ইয়াতুনা বিমিসলিহি এই কোরআনের মত সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে বানাতে পারবে না ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা একজন আরেকজনকে যদি সাহায্য সহযোগিতা করে আল্লাহ বলেন তারপরেও এই কোরআনের মত বানাইতে তারা কখনো পারবে না তাহলে কোরআনের মত মানুষ সারা দুনিয়া সবাই পারবে না তাই আমার নবীর শ্রেষ্ঠত্ব নবীর নবুয়তের শ্রেষ্ঠ প্রমাণ আল কোরআন এবার আরেকটা দলিল নেন পুরো কোরআন তো পারবে না আচ্ছা 10টা সূরা সূরা হুদের 13-14 নাম্বার আয়াত আল্লাহ বলে আম ইয়াকুলুন আফতারা মানুষ বলে নবীরা কি কোরআন বানিয়েছে আল্লাহ বলে কুল ফাতু বি আশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়া নবী আপনি বলেন যদি তোমরা সত্যবাদী হও তাহলে কোরআনের মতো 10টা সূরা বানায় দেখা দাও কয়টা সূরা 10টা প্রথম বলছে কোরআন পারে না এবার বলছে কয় সূরা 10 সূরা বানাইতে বলেন এটাও পারে না এবার সূরা বাকারার 23-24 নম্বর আয়াত কি বলে দেখেন ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আব্দিনা ফাতু বিসূরাতিন ফি মিসলি যদি তোমরা এই কোরআনের ব্যাপারে সন্দেহ হও তাহলে তোমরা এই কোরআনের সূরার মতো একটা সূরা বানায় দেখা দাও প্রথমে বললেন কোরআন সারা দুনিয়ার মানুষ মিলে পারবে না এরপর বললেন 10টা আয়াত এটাও পারবে না
এরপর বললেন মাত্র একটা সূরা, এটাও পারবে না, পুরা কোরআন পারবে না, দশটা সূরাও পারবে না, একটা সূরাও পারবে না। আল্লাহ বলেন ফাইন লাম তাফআলু, যেহেতু তোমরা পারো নাই, ওয়ালাম তাফআলু, শীতকালেও পারবে না, তাহলে জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। আল্লাহ বলে দিছে তোমরা পারো নাই, কশ্চিনকালে পারবে ওরা। তাই আমার নবীর নবুয়তের শ্রেষ্ঠত্বের এক নাম্বার দলিল, আল্লাহ নবীকে এমন এক কোরআন দিছে যে কোরআন পরিবর্তন করা কারো পক্ষে সম্ভব হয়নি, কেমন পর্যন্ত সম্ভব হবে না। তাই এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের এক নাম্বার দলিল হলো পরিবর্তন করা। দুই নাম্বার, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে একদম সাত আসমান অতিক্রম করে উপরে নিয়ে গেছেন রাতের সামান্য অংশে, রাতের সামান্য অংশ, পুরো রাতে না, সামান্য অংশে। সূরা বানী ইসরাঈলের এক নম্বর আয়াত আমরা বলি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কত পবিত্র এই সত্তার বর্ণনা করছি, তাসবিহ পাঠ করি, ওই সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলা, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন, লাইলা লাইলা লাইলা, রাতের সামান্য অংশে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস। সহিহ বুখারীর 349 নম্বর হাদিসে নবী বিস্তারিত বর্ণনা দিয়ে দেন, বাইতুল মুকাদ্দাস থেকে সাত আসমান অতিক্রম করে শরীফুল আলাম এমনকি সিদ্রাহুল মুনতাহা পর্যন্ত আমি পৌঁছে যাই। নবীর নবুওতের দ্বিতীয় প্রমাণ, উনি দুনিয়া থেকে রাতের সামান্য অংশে আল্লাহ তাকে একদম সাত আসমানের সিদ্রাহুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেছে, এ গেল দ্বিতীয় প্রমাণ। তিন নাম্বার প্রমাণ, এগুলা কি আর এগুলা কি, আমার এই যে হাত আর এগুলা কি আঙ্গুল, এই আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বেরিয়েছে, আঙ্গুল থেকে কি বেরিয়েছে কাহিনী, এটা কাহিনী না না, সহিহ বুখারী বর্ণনা উনি দেবেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3868 নাম্বার হাদিস, 3868, তিন দুগুণে কত, ছয়, 3868, তিন দুগুণে ছয়, 3868 তুমি যে নবী এটার একটা প্রমাণ দেখাও, হাদিসের বর্ণনাটা এমন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আহলা মক্কা, মক্কাবাসী সালু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইকুরিয়াহুম আয়াত, মক্কাবাসী আল্লাহ রাসূলকে বলল মুহাম্মদ তুমি যে নবী এই নবুয়তের একটা প্রমাণ আমাদেরকে দেখা দাও। নবীজি ফারাহুল কমর শিতাইন, তাদের সামনে চন্দ্রটা দুই খণ্ড করে দেখা দেয়, হাদিসের বর্ণনা, হাত্তা রাব, চন্দ্রটার দিকে যখন তারা তাকায় হাত্তা মাঝখানে হেরা পর্বতটা দেখা যায়, চন্দ্রের দুই খণ্ডের মাঝে হেরা পর্বত তারা স্পষ্ট দেখতে পেয়েছে। একটা চলমান জাদু, জাদুর মাধ্যমে চন্দ্র দুই খণ্ড করছে না, চার
চার নাম্বার ওই আঙ্গুলের পানি এবার শুনেন সহিহ বুখারী হাদিস নাম্বার 4152 নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারী জাবের রাদিয়াল্লাহু তাআলা এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতিশান নাসিয়া মাল হুদাইবিয়া হুদাইবিয়া যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম পিপাসার্থ হয়ে গেছে সাহাবারা পিপাসার্থ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়া আল্লাহর রাসূলের কাছে চামড়া আর একটা পাত্র আছে ওই পাত্রের মধ্যে পানি ছিল মানুষ পানি পায় না ওযু করার জন্য পানি পান করার জন্য পানি পায় না ফাতাওয়াত্তা মিনহা নবী ওযু করলেন ওযু করার পর জনগণ সবাই আল্লাহ নবীর দিকে আসলেন সুম্মা আকবালান নাস নাহওয়া মানুষগুলো আল্লাহর রাসূলের দিকে আসলেন তুমি যে ঘটনা কি এখানে আসলে কোনো সব সবার দিকে তাকায় বললেন মা লাকুম কি ব্যাপার তোমাদের কি হয়েছে সমস্ত সাহাবা জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ লাইসা ইন্দানা মাউন না তাওয়াদ্দু বিহি ওয়া লা নাশরাবু আমাদের কাছে পানি নাই যে পানি আমরা ওযু করতে পারি পানি পান করার মতো আমাদের কাছে কোনো পানি নাই ওযু করার মতো পানি নাই পান করার মতো পানি নাই ইল্লা মা ফি রাকবাতি আপনার যে চামড়ার পাত্র আছে এই পাত্রে যতটুকু পানি আছে এই পুরা কাফেলার মধ্যে এতটুকু পানি ছাড়া আর পানি নাই পুরো হাদিসটা বন্ধে শুনেন কি কয় এই কথা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হ্যাঁ দেখেন সুম্মা ওয়াদা'ইয়া লাহু আল্লাহ নবী তার হাত মুবারক কা ফি রাকওয়াতিহি ওই চামড়া পাত্রের মধ্যে হাতটা রাখলেন হাত রাখার পর হযরত জাবের বলেন কালামা ইয়াসুরু মিন বাইনি আসাবিহি নবীজির সাহাবা হযরত জাবের বলেন কালামা ইয়াসুরু মিন আসাবিহি কামসালি উয়ুন ঝর্ণার মতো আঙ্গুল থেকে এইভাবে পানি বের হতে শুরু করলো সহিহ বুখারী পড়ি এইভাবে পানি বের হতে শুরু এই হাদিস আছে কামসাল উয়ুন ঝর্ণার মতো পানি বের হতে শুরু পুরাটা শেষ হয়ে যায় পরে সুবহানাল্লাহ আমার কি আছে সেদিন আপনারা কয়জন সাহাবা ছিলেন এই যে নবীতে হাত রাখছে পানি বেরোইছে জাবের বলেন আমরা সেদিন ছিলাম যদি 1 লক্ষ থাকতাম না কাফা না তাও যথেষ্ট হতো শ্রেষ্ঠ নবী ওনার নবুয়তের শ্রেষ্ঠত্বের এই প্রমাণ একটা লেখছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহ ওনার মাধ্যমে মুজিজাগুলো প্রকাশ করলেন কেন মানুষের মাঝে বিশ্বাস আস্থা বাড়ানোর জন্য আল্লাহ রাসূলের থেকে এইগুলো আল্লাহ প্রকাশ করিয়েছেন